Assalamu alaikum. Welcome to Shimul Memorial North South School and College Rajshahi. Dear students, this is Jinya Kanumoni, assistant teacher of Shimul Memorial North South School and College. What class is running at this moment do you know? This is class 2. We will do our revision class, board book unit 16. The name of the unit is Rainbow. Contents are rhyme, rainbow, word meaning, sentence making, similar word, opposite word, short composition. তাহলে আমাদের আজকে কি কি আছে? একটা ছড়া আছে, rhyme আছে, rainbow, আর word meaning আছে কিছু, sentence making আছে, similar word, opposite word, and a short composition. Students, at first we will read our text. প্রথমে আমরা আমাদের টেক্সটটা পড়ে নেই ইন দ্য ইউনিট 16 লেসন 1 টু 3 দেয়ার আর উই রিড হিয়ার লুক কাউন্ট এন্ড সে দেখো গণনা করো এবং বলো লুক অর্থ দেখা কাউন্ট অর্থ গণনা করা এন্ড সে সে অর্থ বলা এখানে যে কাঠিগুলো আছে এগুলো কাউন্ট করে বলতে হবে দেখেন ছোট সোনামণিরা আমরা একটা কাউন্ট করে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. এবারে দেখো এখানেও 10, 10, 20 and 4 স্টিচ তাহলে এখানে কত হলো 24 স্টিচ এখানে এখানে 10 এবং 10 করে 20 আছে আর এখানে 5 স্টিচ আছে তাহলে এখানে কত হলো 25 আমরা কিন্তু একটু কাউন্ট করে দেখব বাসায় ওকে এরপরে দেখো সে প্রেস এন্ড রাইট বলো অনুসরণ করো এবং লিখো কি বলছে এগুলোকে বলতে বলছে তারপরে এগুলোর উপরে হাত ঘুরাতে বলছে এবং এগুলোকে লিখতে বলছে কি এগুলো এগুলো হচ্ছে ডিজিট 23, 24, 25 এরপরে বলছে সে দ্য নাম্বার কাউন্ট এন্ড সার্কেল সংখ্যাগুলো ডিজিটগুলো বলো সংখ্যাগুলো বলো এবং কাউন্ট করে সার্কেল করো এখানে দেখো 25 আছে এখানে 25টা যদি থাকে অবশ্যই সার্কেল করবো আমরা একটু দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. তাহলে এখানে 25 আছে সার্কেল করে ফেলতে হবে এখানে 24 লেখা আছে দেখি তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. তাহলে এগুলো কিসের রং রেড অর্থ লাল এগুলো দেখো এখানে আমরা একটা রেইনবো দেখতে পাচ্ছি এই রেইনবোরই এখানে রংগুলো আছে প্রথমটা কি আছে রেড তারপরে অরেঞ্জ তারপরে ইয়েলো তারপরে গ্রিন ব্লু ইন্ডিগো এন্ড ভায়োলেট রেড অর্থ লাল অরেঞ্জ অর্থ কমলা ইয়েলো অর্থ হলুদ গ্রিন অর্থ সবুজ ব্লু অর্থ নীল ইন্ডিগো অর্থ গাঢ় নীল আর ভায়োলেট অর্থ বেগুনি
rhyme. Look, listen and say. छोड़ा, देखो, सुनो एवं बोलो। ताहले आमार साथे सबाई छोड़ाटा बोल दिन। ओके? Rainbow, rainbow, I see you. Red and orange, yellow, green and blue, indigo and violet too. छोटे सुना मुनीरा, এটা কিন্তু খুবই একটা ইজি রাইম। আমরা সবাই আরেকবার বলি। রেইনবো রেইনবো আই সি ইউ রেড এন্ড অরেঞ্জ ইয়েলো গ্রিন এন্ড ব্লু ইন্ডিগো এন্ড ভায়োলেট টু। এরপরে সি তে বলছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। এখানে কি বলছে? রেইনবো, রেইনবো ওয়ার্ডটা শুনতে হবে এবং তোমাদেরকে উচ্চারণ করতে হবে। রেইনবো, তারপরে কি আছে? ইয়েলো, ইয়েলো অর্থ হলুদ। এরপরে কি আছে? ইন্ডিগো, ইন্ডিগো অর্থ কি? ইন্ডিগো অর্থ গাঢ় নীল বা আকাশী। আর ভায়োলেট অর্থ বেগুনি, ভায়োলেট অর্থ কি? বেগুনি। এরপরে দেখি ছোট সোনামণিরা আমাদের কি আছে, কিছু ওয়ার্ড মিনিং আছে। রেইনবো অর্থ কি বললাম বলো তো বাবুরা? রেইনবো অর্থ রংধনু, ইন্ডিগো অর্থ গাঢ় নীল, ইন্ডিগো অর্থ গাঢ় নীল, সি অর্থ দেখা, সি অর্থ দেখা, রাইম অর্থ ছড়া, সি অর্থ দেখা, রাইম অর্থ ছড়া। এরপরে আবার আমরা রাইমটা ডিসাইড করি। রেইনবো রেইনবো আই সি ইউ রেড এন্ড অরেঞ্জ ইয়েলো গ্রিন এন্ড ব্লু ইন্ডিগো এন্ড ভায়োলেট টু। এরপরে দুই নম্বরে আছে সেন্টেন্স মেকিং। দেখো ছোট সোনামণিরা, রেইনবো দিয়ে সেন্টেন্স মেকিং করতে বলা আছে। আই সি আ রেইনবো, রেইনবো দিয়ে কি লেখা আছে? আই সি আ রেইনবো। আমরা রেইনবো দিয়ে আরো সেন্টেন্স মেকিং করতে পারি, যেমন দ্য রেইনবো ইজ কার্ভ, দ্য রেইনবো ইজ ইন দ্য স্কাই। তারপরে স্কাই আছে, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, দ্য বার্ড ইজ ফ্লাইং অন দ্য স্কাই, ইন দ্য স্কাই, এটাও বলতে পারি। তারপরে ড্র, ড্র আ পেন, এখানে আছে ড্র আ পেন, আমরা এটাও বলতে পারি আই ক্যান ড্র। তারপরে ড্র আ পিকচার, তাই না? কালার, কালার দ্য ফ্লাওয়ার, ফুলটি রং করো। অথবা আই আই লাইক রেড কালার, ওকে, আই লাইক ব্লু কালার, আই লাইক ইয়েলো কালার। আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি, তবে এইগুলো লিখলেও হবে। তোমরা কি আরেকবার পড়ে নিও? ঠিক আছে, আরেকবার পড়ি। রেইনবো, আই সি আ রেইনবো, আই সি আ রেইনবো। স্কাই, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। ড্র, ড্র আ পেন, অথবা আই ক্যান ড্র। কালার, কালার দ্য ফ্লাওয়ার, অথবা আই লাইক রেড কালার, আই হ্যাভ এ রেড কালার পেইন। ওকে, এরপরে দেখি কি আছে তিন নম্বরে। রাইট দ্য সিমিলার ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড গুলো কি? সিমিলার ওয়ার্ড হচ্ছে একই অর্থে দুইটি শব্দ। তাহলে লুক অর্থ কি? দেখা। সি অর্থ, সি অর্থ দেখা। তাহলে লুকের সিমিলার কি হলো? সি। লুকের সিমিলার কি হলো? সি। এরপরে দেখো রাইম, রাইম অর্থ ছড়া বা ছন্দ। রাইমের সিমিলার কি? ভার্স, রাইমের সিমিলার ভার্স, রাইমের সিমিলার ভার্স, ভার্স অর্থ ছড়া বা ছন্দ। এবার দেখো লিসেন অর্থ কি? শোনা, লিসেন অর্থ শোনা, লিসেনের সিমিলার হচ্ছে হেয়ার, হেয়ার অর্থ শোনা। তাহলে লিসেনের সিমিলার কি হলো? হেয়ার, লিসেন অর্থ শোনা, হেয়ার অর্থ শোনা। এরপরে সে, সে অর্থ কি? বলা, সে অর্থ বলা, সে সিমিলার হচ্ছে টেল, সে সিমিলার টেল। তাহলে সে সিমিলার যদি টেল হয় তাহলে টেল অর্থ কি? টেল অর্থ বলা, তাহলে সে সিমিলার হচ্ছে টেল। আরেকবার বলি, লুক এর সিমিলার সি, লুক এর সিমিলার সি, রাইম এর সিমিলার ভার্স, লিসেন এর সিমিলার হিয়ার, সে এর সিমিলার টেল, সে এর সিমিলার টেল। ওকে, এবারে দেখি ফোর নাম্বারে কি আছে। ফোর নাম্বারে অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড অর্থ কি? বিপরীত শব্দ। একটি শব্দের যে অর্থ তার বিপরীত অর্থ হলে সেটা হবে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড।
তাহলে কার্ভ কার্ভ অর্থ কি বলো তো কার্ভ অর্থ হচ্ছে বাঁকা আমাদের রেইনবোটা কি বাঁকা না কার্ভ না কার্ভের অপোজিট হচ্ছে স্ট্রেট কার্ভের অপোজিট সমান তাহলে কার্ভ অর্থ বাঁকা স্ট্রেট অর্থ সমান তাহলে কার্ভের অপোজিট কি হলো স্ট্রেট এরপর দেখো স্কাই স্কাই অর্থ আকাশ স্কাই অর্থ আকাশ আকাশের অপোজিট কি বলো তো বাংলায় আমরা কি শিখেছি আকাশ আকাশের অপোজিট হচ্ছে পাতাল পাতাল মানে ভূমিকে বোঝাচ্ছে তাহলে গ্রাউন্ড অর্থ ভূমি তাহলে আকাশের অপোজিট কি হলো স্কাইয়ের অপোজিট গ্রাউন্ড স্কাইয়ের অপোজিট গ্রাউন্ড এরপরে দেখো আফটার আফটার মানে পরে আফটার মানে পরে তাহলে আফটারের পরের বিপরীত কি হবে আগে তাহলে আফটারের আফটারের অপোজিট হচ্ছে বিফোর তাহলে আফটারের অপোজিট কি হলো বিফোর তাহলে বিফোর অর্থ হলো আগে আফটার অর্থ হলো পরে তাহলে আগের আগের অপোজিট পরে হয় আর পরের অপোজিট আগে হয় তাহলে আফটারের অপোজিট বিফোর এবার দেখো বিউটিফুল অর্থ কি সুন্দর বিউটিফুল অর্থ সুন্দর বিউটিফুল এর অপোজিট হচ্ছে আগলি আগলি অর্থ হচ্ছে কুৎসিত বিউটিফুল অর্থ সুন্দর সুন্দরের বিপরীত কি কুৎসিত বা অসুন্দর তাহলে বিউটিফুল এর অপোজিট কি হলো আগলি বিউটিফুল এর অপোজিট কি হলো আগলি এবারে দেখি 5 নম্বরে কি আছে 5 নম্বরে আছে ফ্রুটস অফ বাংলাদেশ আমরা এটা এর আগেও অনেকবার করেছি আমরা আবার আজকে মিসের সাথে পড়বো যেন আমাদের সহজেই মুখস্থ হয়ে যায় ওকে ওকে তাহলে আমরা একটু পড়ে নেই ফ্রুটস অফ বাংলাদেশ বাংলাদেশের ফল বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ফ্রুটস বাংলাদেশ ইজ আ ল্যান্ড বাংলাদেশ হচ্ছে ভূমি অফ ফুড ফলের বাংলাদেশ হচ্ছে ফলের ভূমি ইট প্রোডিউসেস ফ্রুটস ইন অল সিজনস প্রোডিউসেস অর্থ কি প্রোডিউস অর্থ উৎপাদন এখানে সিজন অর্থ ঋতু সব ঋতুতে ফল উৎপাদিত হয় দিস আর ম্যাঙ্গো জ্যাকফ্রুট বানানা পাইনাপল অ্যান্ড কোকোনাট এগুলো হলো আম ম্যাঙ্গো অর্থ আম জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল বানানা অর্থ কলা পাইনাপল অর্থ আনারস অ্যান্ড কোকোনাট অর্থ নারকেল তাহলে এখানে কি কি সেগুলো কি কি যেগুলো উৎপাদিত হয় আম কাঁঠাল কলা পাইনাপল নারকেল এক্সেট্রা অর্থ ইত্যাদি আরো অনেক কিছু হয় আমরা এখানে এক্সেট্রা দিলাম তাহলে তার মানে আমাদের আরো কিছু উৎপন্ন হয় দ্য ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ ফ্রুটস দ্য ম্যাঙ্গো ইজ কল্ড ম্যাঙ্গোকে বলা হয় দ্য কিং অফ ফ্রুটস কিং অর্থ কি রাজা তাহলে কিং অফ ফ্রুটস অর্থ ফ্রুট অর্থ তো ফল তাহলে কিসের রাজা বলা হয় ফলের রাজা বলা হয় আমকে ফলের রাজা বলা হয় দ্য জ্যাকফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল অর্থ কি বাবুরা ন্যাশনাল অর্থ হচ্ছে জাতীয় জ্যাকফ্রুট জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল ফ্রুটস আর নিউট্রিশিয়াস নিউট্রিশিয়াস অর্থ পুষ্টিকর তাহলে ফ্রুটস আর নিউট্রিশিয়াস মিন্স ফল হচ্ছে পুষ্টিকর খাবার সো এই জন্য বা তাই উই শুড ইট মোর ফ্রুটস এই জন্য আমাদেরকে কি করতে হবে প্রচুর ফল খেতে হবে তাহলে উই শুড ইট মোর ফ্রুটস অর্থ আমাদের প্রচুর ফল খেতে হবে এরপরে দেখো তো ছোট সোনামণিরা নেক্সট ডে পড়া আছে আমরা নেক্সট ডে পড়াটা ঝটপট তুলে ফেলি নেক্সট ডে রিভিশন ফিডব্যাক ইউনিট 16 ফ্রুটস অফ বাংলাদেশ এর সাথে কি থাকবে ফ্রুটস অফ বাংলাদেশ শর্ট কম্পোজিশনতে আমরা লিখব ওকে স্টুডেন্টস দ্যাটস অল ফর টুডে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে